আসসালামু আলিকুম রহমতুল্লাহ ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বুক সিরিজ সাহাবিদের জীবনী আজকের পর্বে আমরা আলোচনা করব একরিমা ইবনে আবি জাহল হকে নিয়ে তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্ব দয়ানব্বই যে সময় প্রকাশ্যে মানুষকে হক ও হৃদায়তের পথে আহ্বান জানান সেই সময় একৃমা ছিলেন জীবনের তৃতীয় দশকের শেষ দিকে চল্লিশের কাছাকাছি বংশমর্যাদা ও ধন সম্পদে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কুরায়শি মান মর্যাদায়ও ছিলেন সর্বোচ্চ আসনে দয়ানবীর সেই প্রকাশ্য আহ্বান কবুল করে মুসলিম হয়ে যাওয়াটাই ছিল তার জন্য স্বাভাবিক যেমন তার সমবয়স্ক সাদ ইবনে আবি ওয়াক্কাস মুস ইবনে ওমায়ের রাদি আল্লাহ এবং মক্কার অন্যান্য যুবকেরা করেছিলেন অন্য যুবকেদের মতো সেও হয়তো একইভাবে ইসলাম গ্রহণ করত যদি তার সামনে তার পিতা না থাকত তাহলে কে সেই নরাধম পিতা সে হচ্ছে মক্কার সবচেয়ে দুর্নিবিত জালিম সর্দার কাফের মসজিদদের প্রধান কর্তা দুর্দন্ত সন্ত্রাসের হোতা যার মহাদাপতে অপতৎপরতার দ্বারা আল্লাহ মোমিনদের ইমানকে পরীক্ষা করেছেন সে পরীক্ষায় তারা ইমানের দৃঢ়তা প্রমাণ করেছেন যার চক্রান্ত জাল দ্বারা আল্লাহ বিশ্বাসীদের সততা ও সত্যতা যাচাই করেছেন আর তারা প্রতিবারই সততার প্রমাণ দিয়ে সফলতা লাভ করেছেন সেই নরধ হম পিতা আর কেউই নয় আবু জাহল বেশ তার নামটুকুই যথেষ্ট এ ছিল তার পিতার কথা আর তার নিজের কথা এক্রিমা ইবনে আবি জাহল আল মাহজুমি অর্থাৎ তার নাম একরিমা পিতা আবু জাহল বংশীয় পরিচয় হিসেবে তিনি একজন মাহজুমি কুরাইশের সীমিত শক্তিধর নেতৃবৃন্দের অন্যতম এবং তাদের হাতে গোনা সেরা অষ্টরোহীদের প্রধানতম একৃমা ইবনে আবি জাহল নিজেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে ঘুরতর শত্রুতায় সপে দিল পিতার নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে তাই জীবনভর রসল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে শত্রুতা করতে থাকল তার সাহাবিদের অবর্ণীয় কষ্ট দিয়ে অতিষ্ঠ করে তুলল ইসলামের বিরুদ্ধে ইসলামের অনুসারী মুসলিমদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্তের জাল এমনভাবে বিস্তার করল যা দেখে পুত্রগর্ভে কাফের দলপতির পিতার বুক ফুলে উঠল তার পিতা যখন বদর প্রান্তরে প্রথম লড়াইয়ে মুসৃ বাহিনী নেতৃত্ব দিচ্ছিল লড়াইয়ের তিন দিন পূর্বেই রণাঙ্গনে অবস্থান নিয়ে উঠ জবাই করে মদ পান করে নর্তকীদের সঙ্গীত ও নৃত্যের আমোদিত হয়ে লাত ও উজ্জাতের কসম খেয়ে অঙ্গীকার করেছিল মোহাম্মদকে পরাজিত না করে সে কিছুতেই মক্কায় ফিরে যাবে না এই রণাঙ্গনে নেতৃত্ব প্রদানকালে পুত্র ইক্রিমা ছিল পিতার বাহু ও হাতের মতো শক্তি ও বল প্রয়োগের মাধ্যম তবে দেবী লাত ও উজ্জা আবু জাহলের কসমের কোনওই সাড়া দেয়নি কি করে সারা দেবে এরা তো বদির শুনতে পায় না এই রণক্ষেত্রে লাত ও জাহ কোনোভাবেই সাহায্য করল না কি করে সাহায্য করবে এরা তো পাথরের মূর্তি মাত্র অক্ষম অপারুক বদরের প্রান্তরে আবু জাহলকে চরম লজ্জা ও অপমানজনক মৃত্যুবরণ করতে হলো। তার পুত্র ইক্রিমা অসহায় চুখে পিতার ভূপতিত দেহ তাকিয়ে তাকিয়ে দেখল দেখলো মুসলিম বাহিনীর বর্ষাগুলো তার পিতার রক্তপান করে তৃষ্ণা মেটাচ্ছে সে নিজ কানে শুনতে পেল দাম্বিক পিতার পরাজিত ও অসহায় কণ্ঠের শেষ আত্মচিৎকার ইক্রিমা মক্কায় ফিরল পিতার লাশ বদরে ফেলে রেখে ক্ষুদ্র অসহায় ও অপ্রস্তুত মুসলিম বাহিনীর হাতে তাদের বিশাল সজ্জিত বাহিনীর এমন জঘন্য পরাজয়ের ঢানি তাকে অসহায় করে দিল মক্কায় দাফনের জন্যে তার লাশ নিয়ে যাওয়ার কথা সে কল্পনাও করতে পারল না পরিস্থিতি এতই ভয়ানক আকার ধারণ করল যে লাশের চিন্তা বাদ দিয়ে কোনো রকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে সে বাধ্য হল নিরুপায় মুসলিম বাহিনী বদরে নিহত অগণিত ব্যবহারিস লাশের সঙ্গে আবু জাহেলের লাশটিও তালিব জলাশয়ে নিক্ষেপ করল এবং বালি ফেলে সেগুলো ঢেকে দিল সেদিন থেকে ইসলামের সঙ্গে ইক্রিমা ইবনে আবু জাহলের আচরণে এক নতুন মাত্রা যোগ হল কারণ এতদিন সে ইসলামের বিরোধিতা করত পিতার প্রতি আনগত্য বশত আর এখন থেকে সে ইসলামের বিরোধিতা করবে পিতৃহত্যার প্রতিশোধ বসত এক একদল সঙ্গে জুটালো যাদের আত্মীয় স্বজন যুদ্ধে নিহত হয়েছিল এবং যাদের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলছিল ইক্রিমার এই দলের সকলে মিলে মক্কার কাফের মশরিকদের অন্তরে মুহাম্মদের বিরুদ্ধে নতুনভাবে শত্রুতা ও প্রতিশোধের আগুন উস্কাতে শুরু করল সাল্লু আলাইহ সাল্লাম বিশেষভাবে বদরে নিহত কুরাইজদের জীবিত স্বজনদের মনে তারা প্রতিশোধের অগ্নিশিখা জ্বালিয়ে দিল যার পরিণতিতে বেজে উঠল উহুদযুদ্ধের দামামা ইক্রিমা উহুদযুদ্ধে স্ত্রী উম্মে হাকিমকে সঙ্গে নিয়ে বের হলো যেন বদরযুদ্ধে স্বামী হারানো মহিলাদের সঙ্গে সেও সামিল হতে পারে যুদ্ধাপুরুষদের পেছন সারিতে দাঁড়িয়ে তারা যেন দহ বাজিয়ে শোকগাথা থেকে উড়াইশি অশ্বারোহী ও যোদ্ধাদের শত্রু হত্যার প্ররোচনা দিতে পারে এবং পালায়ন সৈনিকদের ময়দানে ফেরত পাঠাতে পারে কুরাইশের অশ্বরোহী দলের ডান দিকে সেনাপতি নিযুক্ত করা হলো খালিদ ইবনে ওয়ালিদকে আর বাম দিকে ইক্রিমা ইবনে আবি জাহলকে সেদিন এই দুই বীর যোদ্ধা দুখুর রণকৌশল আর মরণপর লড়াই মোহাম্মদ সাল্লি হাসাল্লাম ও তার সঙ্গী বাহিনীর বিরুদ্ধে কুরাইশেদের পাল্লা ভারী করে তুলল এবং কুরাইশ বাহিনীর বিশাল বিজয় নিশ্চিত করে দিল যা দেখে আবু সুফিয়ান মন্তব্য করে বসল এটা হলো বদরের প্রতিশোধ খন্দকের যুদ্ধে মৌসিক বাহিনী মদিনা শহরের উপর দীর্ঘ অবরোধ চাপিয়ে বসেছিল দীর্ঘদিন বসে থাকতে থাকতে একরিমার ধৈর্যের বাদ ভেঙে গেল সে খন্দকের এক জায়গায় সামান্য শুরু রাস্তা দেখে সেদিক দিয়ে পার হয়ে গেল তাকে দেখে একই পথ ধরে আরও কয়েকজন সৈনিক জীবনের ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করল যার খেসারত হিসেবে আমর ইবনে আব্দে উদ্ আল আমেরি নামের এক বিখ্যাত অশ্বারোহীকে মুখামুখি যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহনুহের হাতে জীবন দিতে হল তবে একরিমা কোনো রকমের পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হল মক্কা বিজয়ের দিন কুরাইশের লোকেরা যখন বুঝতে পারল মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও তার সঙ্গীদেরকে প্রতিরোধের কোনো শক্তি তাদের নেই তখন তারা সিদ্ধান্ত নিল তাকে মক্কায় প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেবে না এই সিদ্ধান্তের কারণ তারা জানতে পেরেছিল রসল্লাহ সাল্লিসাল্লাম তার প্রধান প্রধান সেনানায়কদের নির্দেশ দিয়েছে যে সকল মক্কাবাসী প্রতিরোধ করতে আসবে তাদের ছাড়া আর কাউকে যেন হত্যা করা না হয় কিন্তু ইক্রিমা ইবনে আবি জাহল এবং তার সমনা কয়েকজন কুরাইশের সর্বসম্মত ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিশাল ইসলামী বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করে বসল খালিদ ইবনু ওয়ালিদ সামান্য এক ঝটকায় তাদের পরাজিত করে দিল কয়েকজন নিহত হল আর কয়েকজন পালিয়ে যান বাঁচাল পালায়নকারীদেরই একজন ছিলেন ইক্রিমা ইবনে আবি জাহল ইক্রিমা এবার বেশ চিন্তায় পড়ে গেল তার মধ্যে অনুশোচনা হতাশা ও বিস্ময় জগতে শুরু করল মক্কাতে আশ্রয় নেওয়ার মতো কোনো স্থান তার নেই সেটা তো মুসলিমরা জয় করে নিয়েছে রাসুল সাল্লিয় সাল্লাম পুরাইজদের সকল অন্যায় ও দুর্ব্যবহারের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে তবে পাশাপাশি সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি সম্পর্কে জানানো হলো অমুক অমুক ক্ষমার অযোগ্য এরা কাবার গেরাফের মধ্যে আশ্রয় নিলেও তাদের হত্যা করা হবে ব্যতিক্রমী ওই কয়েকজনের তালিকায় শীর্ষে ছিল ইক্রিমা ইবনে আবি জাহলের নাম এই জন্যে সে মক্কা থেকে লুকিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল কারণ সেটা ছাড়া আর কোনো আশ্রয় নেওয়ার জায়গা ছিল না এমন সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাবুতে হাজির হল কিকৃমার স্ত্রী উম্মে হাকিম এবং উথবার মেয়ে হিন্দ তাদের সঙ্গে ছিল আরও দশজন মহিলা সকলেই নবীজির হাতে ইসলাম কবুলের বাইয়াথ নিতে হাজির হয়েছিল রাসুলের গৃহে সেই মুহূর্তে উপস্থিত ছিলেন তার দুই স্ত্রী মেয়ে ফাতিমা এবং আব্দুল মোত্তালিবের বংশের আরও কয়েকজন মহিলা প্রথমে বোরকার আবরণের চেহারা লুকিয়ে কথা শুরু করল হেন্দি বিনতে উথবা সে বলল হে আল্লাহর রাসুল সকল প্রশংসা সে আল্লাহর যিনি তার মনোনীত ও পছন্দনীয় দিন অর্থাৎ ইসলামকে আজ বিজয়ী করে দিয়েছেন আমি আপনার দরবারে এই মিনতি নিয়ে এসেছি আপনার সঙ্গে আমার যে গভীর আত্মীয়তার বন্ধন রয়েছে তার ওয়াসিলায় আমার প্রতি সদয় আচরণ করুন আমি একজন মুমিন আপনার নবতের প্রতি বিশ্বাসী মহিলা এরপর তিনি ভোরকার আবরণ সরিয়ে পরিচয় প্রকাশ করে বললেন হে আল্লাহর রাসুল আমি হিন্দ বিনতে উৎবাহ প্রিয়নবী তার ইসলাম গ্রহণে আনন্দ প্রকাশ করে বললেন তোমাকে অভিনন্দন এরপর হিন্দ বললেন হে আল্লাহর রাসুল এতদিন পর্যন্ত আমার কাছে আপনার বাড়ির চেয়েও বেশি ঘৃণিত আর কোনো বাড়ি ছিল না অথচ আজকের এই সুভক্ষণ থেকে আমার নিকট আপনার বাড়ির চেয়েও বেশি মর্যাদাপূর্ণ বাড়ি আর একটিও নেই এরপর ইক্রিমা ইবনে আবি জাহলের স্ত্রী উম্মে হাকিম দাঁড়িয়ে ইসলাম কবুলের ঘোষণা দিয়ে বললেন ইয়া রাসল্লাহ আপনি হত্যা করবেন সেই ভয়ে আপনার হাত থেকে বাঁচার জন্যে একরিমা ইয়ামেনের উদ্দেশ্যে পালিয়ে গেছে দয়া করে তার অপরাধ ক্ষমা করে তার প্রাণ ভিক্ষা দিন এবং তাকে নিরাপত্তা দান করুন আল্লাহ আপনার নিরাপত্তা দেবেন অল্পক্ষণের মধ্যেই এক্রিমা এবং তার স্ত্রী রাসুল সাল্লি সাল্লামের মজলিসে পৌঁছে গেল প্রিয়া নবী সাল্লাম তাকে দেখা মাত্রই তীব্র আনন্দে তার দিকে ছুটে চলে গেলেন চাঁদর শরীরের না জড়িয়ে ফিরে এসে রসল্লাহ সাল্লাম যখন নিজের জায়গায় বসলেন তার সম্মুখে এসে দাঁড়িয়ে একৃমা জানতে চাইল হে মোহাম্মদ উম্মে হাকিম আমাকে জানিয়েছে আপনি তার কাছে আমাকে নিরাপত্তা দানের ঘোষণা দিয়েছেন প্রিয়া নবী সাল্লি সাল্লাম জবাবে বললেন হ্যাঁ যে ভুল বলেনি তোমাকে সে ঠিক সংবাদে দিয়েছে তুমি নিশ্চিত নিরাপদ একরিমা এবার জানতে চাইল হে মোহাম্মদ আপনি কিসের দিকে আহ্বান করেন তিনি বললেন আমি তোমাকে আহ্বান করছি এটা সাক্ষ্য দিতে যে আল্লাহ ছাড়া ইবাদত আনুগত্যের উপযুক্ত আর কোনো মা নেই এবং আমি আল্লাহর বান্দা ও রাসুল এবং আমি তোমাকে আহ্বান করছি এই কথার প্রতি যে তুমি নামাজ কায়েম করবে এবং জাকাত আদায় করবে এবং জাকাত প্রদান করবে বিস্তারিত হাদিস তিনি এভাবে কি করে একটি একটি করে ইসলামের আরকান উল্লেখ করলেন সব শুনে একৃমা বললেন আল্লাহর কসম সত্য ছাড়া অন্য কিছুর প্রতি আপনি আহ্বান করেননি এবং ভালো ও কল্যাণ ছাড়া অন্য কিছুর আদেশ আপনি দেননি একৃমা বলতে থাকল আপনি মানুষকে সৎ ও সত্যের পথে যে দিন থেকে আহ্বান করছেন তার পূর্বেও আপনিই ছিলেন আমাদের সমাজে সত্যবাদী ও সৎ কর্মশীল আপনার মতো এত ভালো মানুষ আগেও ছিল না এখনও নেই এরপর তিনি হাত বাড়িয়ে দিয়ে আবেগমথিত কণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া ইবাদত আনগত্যের উপযুক্ত আর কেউই নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে আপনি তার বান্দা ও রাসুল তিনি আবার বললেন ইয়া রাসুল্লাহ আমার পূর্বাপর বিবেচনা করে এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা বলা আমার জন্য হবে সর্বশ্রেষ্ঠ প্রিয়নবী তাকে কালিমায় শাহাদত শিখিয়ে দিলেন ইলাহা আন্না আল্লাহ দিলেন্লাহাদুহাম্মান তিনি বললেন তুমি এ কথা বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদত আনুগত্যের উপযুক্ত আর কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ তারই বান্দা ও রাসুল একরিমা বললেন আর কি করতে হবে রসলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এবার তুমি বলো আমি আল্লাহকে সাক্ষী রেখে উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি আমি আজ থেকে একজন মুসলিম মুজাহিদ এবং মুহাজির একরিমা সবগুলোর পুনরাবৃত্তি করলেন তখন প্রিয়নবী সাল্লি সাল্লাম তাকে বললেন আজ তুমি আমার কাছে যা চাইবে দেওয়ার মতো সব কিছু তোমাকে দিয়ে দেবো এত বড় আশ্বাস পেয়ে নবেজির কাছে অনুনয় করে বললেন আমার চাওয়া শুধু এতটুকুই আমি আপনার বিরুদ্ধে যত শত্রুতা করেছি যত পদক্ষেপ নিয়েছি যত যুদ্ধ করেছি অথবা যত সমালোচনা করেছি সাক্ষাতে কিংবা অসাক্ষাতে আল্লাহ যেন আমার সেই সকল অপরাধ ক্ষমা করে দেন সেই উদ্দেশ্যে আপনি আমার জন্য দোয়া করুন তখন রসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন হে আল্লাহ তুমি তার সেই সকল শত্রুতার অপরাধ ক্ষমা করে দাও যা সে আমার বিরুদ্ধে করেছে এবং ক্ষমা করো তার সেই সকল অপতৎপরতার পাপ যা সে দিনের আলো নিভিয়ে দেওয়ার জন্য চালিয়েছে এবং তুমি ক্ষমা করে দাও তার সেই সকল সমালোচনার পাপ যা সে করতো আমার সামনে কিংবা পেছনে প্রিয়নবীর মুবারক জবানের এই চমৎকার দুয়া শোনার পর ইক্রিমার আদে আল্লাহ চেহারা খুশিতে ঝলমল করে উঠল পূর্ণিমার চাঁদের মতো তিনি বলে উঠলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি ইয়া রাসোল এতদিন আমি যত অর্থ সম্পদ খরচ করেছি মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্যে এখন থেকে তার দ্বিগুণ খরচ করব ইসলামের পক্ষে এতদিন যত লড়াই সংগ্রাম করেছি ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর উদ্দেশ্যে এখন থেকে দ্বিগুণ লড়াই করব আল্লাহর দিনকে বিজয়ী রাখার জন্যে সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসারের মিছিলে সামিল হলেন এক নতুন সদস্য যিনি ছিলেন যুদ্ধের ময়দানে সিংহ এক অসমহ বীর যোদ্ধা আবার মসজিদের রাতভর ইবাদতকারী কুরআনের পাগল প্রেমিক তিনি ঠুটে কপালে ও চুখে কুরআন স্পর্শ করে চুমু খেয়ে আল্লাহর ভয়ে চোখের পানিতে ভুগ বাসিয়ে আবেগে আপ্লুত হয়ে বলতেন এ আমার রবের কিতাব এ আমার প্রভুর কালাম একৃমা রাজে আল্লাহ আনহু সেই অঙ্গীকারে পূর্ণ বাস্তবায়ন করেছিলেন যা তিনি চূড়ান্ত করেছিলেন প্রিয়া সামনে সেই জন্যেই তার ইসলাম গ্রহণের পর মুসলিম বাহিনী ও কাফিরদের মাঝে যত যুদ্ধ সংগঠিত হয়েছে একরিমার আদি আল্লাহনু তার প্রতিটাতেই অংশ নিয়েছিলেন একজন সাচ্চা মুজাহিদ হিসেবে মুসলিম বাহিনী যেখানে যে কোনো জরুরি কাজে বের হতো তার নাম থাকতো তালিকার একেবারে শীর্ষে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল তার ইসলাম গ্রহণের পর এই যুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন যেমন গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে ঠান্ডা পানির উপর ঝাঁপিয়ে পড়ে তৃষ্ণার্ত ব্যক্তি যুদ্ধের একটি পর্যায়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে আক্রমণের তীব্রতা যখন ভয়াবহ রূপ নিল একিমা রাদিয়াল্লাহানহ নিজের দামি ঘোড়া থেকে নেমে পড়লেন নিজ তরবারির খাপ ভেঙে নষ্ট করে ফেললেন যেন আর কখনও তরবারি খাপে ঢুকে যেনা হয় এরপর শত্রু সৈন্য রোমানদের কাতারের বহু ভেতরে ঢুকে পড়লেন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ আতঙ্কিত হয়ে ছুটে গেলেন তার কাছে অনুনয়ের সুরে বললেন একরিমা এমন ঝুঁকিপূর্ণ কাজ করো না তোমার জীবন গেলে মুসলিম বাহিনীর জন্য হবে অপূরণীয় ক্ষতি এবং অসহনীয় ব্যথার কারণ একৃমা বললেন খালিদ ছেড়ে দাও আমার পথ যেতে দাও আমাকে খালিদ তুমি বড়ই ভাগ্যবান দুজনেই আমরা একসঙ্গে বেড়ে উঠলেও চৌভাগ্যের পথে আমাকে তুমি অনেক পিছনে ফেলে দিয়েছ রাসুলের শোনার পরশ তুমি অনেক পূর্বে পেয়ে নিজেকে ধন্য করেছ অথচ কি পুরা কপাল আমার আল্লাহর রাসুলের সবচেয়ে বড় দুশ্মন ছিলাম আমি আর আমার বাবা অতএব আমাকে ইসলাম ও নভিজির অতীত বিরোধিতা এবং শত্রুতার কাফফারা করতে দাও একটু পরে তিনি আবার বললেন আমি বহু অন্যায়ের যুদ্ধে দৃঢ়তার সঙ্গে রাসল বিরুদ্ধে লড়াই করেছি সেই আমি আজ ন্যায়ের যুদ্ধে রোমান বাহিনীকে ভয় পেয়ে পিছু আটব অসম্ভব এটা কিছুতেই হতে পারে না এরপর তিনি ঘোষণা দিলেন কে আছে শহীদ হওয়ার শপথ নেবে ইক্রিমা রাদি আল্লাহ চাচা আরিস ইবনে হিসাম এবং জিরার ইবনুল আজওয়ার সহ চারশো মুসলিম সৈনিক সেই শপথে অংশগ্রহণ নিলেন এই বিশেষ বাহিনী প্রধান সেনাপতির সেনা পরিচালনার কেন্দ্রের সামনে পেছনে ও আশপাশে মরণ লড়াই করলেন এবং শত্রুপক্ষের আক্রমণ শক্ত হাতে প্রতিরোধ করে সেনাপতির প্রতিরক্ষা দিলেন ইয়ারমুখের যুদ্ধ যখন শেষ হল মুসলিম বাহিনীর বিশাল বিজয়ের মাধ্যমে তখন দেখা গেল ইয়ারমুখের প্রান্তরে পড়ে আছেন তিনজন মুজাহিদ ভীষণ আহত দুর্বল ও ক্লান্ত দেহে তারা হলেন এক হারিস ইবনে হিসাম দুই আয়াস ইবনে রাবিয়াহ এবং তিন এক্রিমা ইবনে আবি জাহল তৃষ্ণায় ছটফট করতে করতে প্রথমে হারিস আনহু পানি পানি বলে কাতরাতে লাগলেন তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো হল এক্রিমা আনহু কৃষ্ণার দৃষ্টিতে তার দিকে তাকালেন সেটা দেখে হারিস ইবনে হিসাম বললেন আগে একরিমার কাছে পানি নিয়ে যাও এক্রিমা রাজিউল্লাহানহের কাছে যখন পানি নিয়ে যাওয়া হল আয়াস আনহু তৃষ্ণায় ছটফট করে সেই দিকে তাকালেন যার ফলে এক্রিমা ইবনে জাহল বললেন আমার পূর্বের আয়াসকে পান করাও যখন আয়াসের কাছে পানি নিয়ে যাওয়া হলো দেখা গেল তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন দৌড়ে ইক্রিমার কাছে পানি নিয়ে গেলে দেখা গেল তিনিও প্রভুর দরবারে পৌঁছিয়ে গেছেন এরপর হারিস ইবনে হিসামের কাছে পৌঁছে দেখা গেল আল্লাহ তাকেও নিজের কাছে তুলে নিয়েছেন তাদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ তাদের হাউজে কাউসারের পানি পান করিয়ে দিন যা পান করার পর আর কখনোই তারা তৃষ্ণার্ত হবে না হে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেট হাউসের সবুজ শ্যামল চাই অতিথি করে দাও যেখানে তারা অনন্তকাল অকল্পনীয় আনন্দ উল্লাস করতে থাকবেন আমি আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমরা শেষ করছি আজকের পর্ব ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা জায়েদ আল খায়ের খাই রাজ্যকে নিয়ে আলোচনা করব ধন্যবাদ জজাকালু হাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Ya yeah,